আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা প্রশ্ন উত্তর পর্ব ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনে বেশ কিছু প্রশ্ন আপনারা করেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো। যেমন আনঅফিশিয়াল মোবাইল এখন কেনা ঠিক হবে কিনা, 15,000 টাকার মধ্যে সেরা ফোন গুণগুলো, তার পাশাপাশি হলো গ্লোবাল ভার্সনের ফোন এবং ইন্ডিয়ান ভার্সন ফোনের মধ্যে পার্থক্য কী, এরকম আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে। যে প্রশ্নগুলোর উত্তর আমি মনে করি এখনই দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সো আমাদের আজকের দিনে প্রথম প্রশ্নটি হলো, গ্লোবাল ভার্সনের ফোন ভার্সেস ইন্ডিয়ান ভার্সনের ফোন, এর মধ্যে পার্থক্যটা কী। একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এক এক দেশের ভার্সন এক এক দেশের ফ্যাক্টরিতে সচরাচর ফোনগুলো তৈরি করে থাকে। সো এক এক দেশের মানুষ যেরকমভাবে চায়, তাদের যেই দেশের কালচার সেই জিনিসগুলোই তারা মোবাইল কোম্পানিগুলো ট্রাই করে তাদের ফোনের মধ্যে সেটা প্রোভাইড করার জন্য। যেমন আপনি যদি ইন্ডিয়ান ভেরিয়েন্টের কোনো ফোন কিনেন, স্পেশালি যদি শাওমির কথা বলি, আপনি দেখবেন অনেক ইন্ডিয়ান রিলেটেড বা ইন্ডিয়ার দেশে যেসব অ্যাপস খুব পপুলার সেই অ্যাপসগুলো অলরেডি সেখানে বিল্ট ইন থাকে। বাট আপনার সেম ফোন যদি আপনি গ্লোবাল কিনেন, সেখানে দেখবেন ওই রকম কোনো অ্যাপস ইনস্টল করা থাকে না। আবার আপনি যদি চাইনিজ ভার্সন কিনেন, দেখবেন চাইনিজ প্রচুর অ্যাপস থাকে। সো এগুলো হলো টুকটাক বাইরের কিছু পার্থক্য। ভিতরে যে ডিফারেন্সটা থাকে, দেখা যায় টুকটাক কিছু সার্কিটের ডিফারেন্স থাকে, কিছু কেবলের ডিফারেন্স থাকে, কারণ কস্টিংয়ের ব্যাপার থাকে। তো দেখা যায় যে যেই দেশের জন্য ফোন বানাচ্ছে, ধরেন চায়নায় বসে যদি চায়নার জন্য ফোন বানায় শাওমি, সো সেইখানে তারা এক ধরনের কাঁচা মাল বা যেটাকে বলা হয় র ম্যাটেরিয়ালস ইউজ করবে। আবার ইন্ডিয়া যখন পাঠাবে তখন ওরা চিন্তা করবে যেই প্রোডাক্টটা পাঠালে তাদের ট্যাক্স কম দিতে হবে, তখন তারা ওই ম্যাটেরিয়ালসটা পাঠাবে। সো সেম ম্যাটেরিয়ালস কিন্তু হয় না, এটা কিন্তু অনেক ডিফারেন্স থাকে। দ্যাটস ওয়াই কিন্তু অনেক সময় আপনারা দেখবেন, যেমন পোকো M2 এবং রেডমি 9 প্রাইম, এই দুটো ফোন কিন্তু সেম, প্লাস পোকো M2 রিলোডেড, তিনটা ফোন কিন্তু সেম, একদম 100% সেম। আপনি যদি ওদের কনফিগারেশন দেখে দেখেন, চেক করে দেখেন, কিন্তু যখন আপনি ইউজ করবেন দেখবেন কিছুটা ডিফারেন্স আছে প্রত্যেকটা ফোনে। তার কারণ হলো হার্ডওয়্যারে কিছু চেঞ্জ থাকে এক এক দেশে এক এক ফ্যাক্টরিতে এক একভাবে বানানোর জন্য। আরেকটা সবচেয়ে বড় চেঞ্জ যেটা থাকে আমাদের এই সাউথ এশিয়ান রিজিয়নে, আমরা একটু ফর্সা বা একটু সাদা মানুষ বেশি পছন্দ করি। দ্যাটস ওয়াই আমাদের ক্যামেরাতে অটোমেটিক কিছু ফিল্টার অ্যাড করা থাকে। এবং আপনি যদি সেম ফোন চায়না ভেরিয়েন্ট বা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট ইউজ করেন, সেখানে ক্যামেরাটা দেখবেন অন্যরকম। যেমন রেডমি K40 অনেক পপুলার একটা ফোন, পোকো F3 অনেক পপুলার একটা ফোন, বাট দুটো ফোনের সব সেম, কিন্তু ক্যামেরাতে দেখবেন যে আপনি রেডমি K40 অনেক ভালো। আবার আরেকটা কম্পারিজন বলি, পোকো F3 এটা গ্লোবাল ভেরিয়েন্ট, কিন্তু অপরদিকে আপনি যদি MI 11X যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট, দুটো ফোনের মধ্যে দেখেন পোকো F3টা বেশি পপুলারিটি পাচ্ছে বিকজ অফ ক্যামেরা এবং কিছু সার্কিট রিলেটেড চেঞ্জ রয়েছে। দুটো ফোনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, সেটা MI 11X এবং পোকো F3। সো এরকম কিছু বিষয় থাকে। যেমন আগামীকাল লঞ্চ হতে যাচ্ছে Redmi 10 অথবা Redmi 10 Prime, যে কোনো একটা লঞ্চ হবে, এখানে Redmi 10টা কিন্তু ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট আর Redmi 10 Prime টা কিন্তু সাউথ এশিয়ান ভেরিয়েন্ট। সো বাংলাদেশ অলওয়েজ চাই ইন্ডিয়ান ভেরিয়েন্টে আনার জন্য, যেহেতু আমাদের দেশও আমরা আসলে ওই যে বললাম একটু কালারফুল জিনিস খুব পছন্দ করি, সো ফিল্টার টিল্টার থাকলে একটু ভালোই লাগে। সো এই কারণে দেখা যায় যে শাওমি অলওয়েজ দেখবেন মেড ইন ইন্ডিয়া ফোনগুলি বাংলাদেশে আনে। সো বাংলাদেশে ফ্যাক্টরি হলে হতে পারে তখন তারা অন্য টাইপের সেন্সর করবে সব ফোনের ক্ষেত্রেই। সো দেখা যাবে যে Redmi 10 Prime এর ক্যামেরার ফিল্টারটা একটু বেশি কালারফুল আসে, কিন্তু Redmi 10 এ কিন্তু ওই রকম থাকে না। ইভেন আপনি Redmi 10 এবং Redmi 10 Prime এই দুটো মোবাইলে কিন্তু আমাদের চ্যানেলে রিভিউ রয়েছে, সেখানেও কিন্তু আমি এই বিষয়গুলো নিয়ে হালকা পাতলা কথা বলেছি, সেটা দেখলে বুঝবেন। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে ভেরিয়েন্ট মানে পার্থক্যটা কি, ইন্ডিয়ান ভেরিয়েন্ট বলেন, গ্লোবাল ভেরিয়েন্ট বলেন, চাইনিজ ভেরিয়েন্ট বলেন, আগামীতে হয়তো মেড ইন বাংলাদেশ একটা ভেরিয়েন্ট হবে। সো মেইনলি হলো এটা পার্থক্য। এবং আপনি আরেকটা জিনিস বলি আপনাদেরকে, যেটা খুবই দুঃখজনক, সেটা হলো স্যামসাংয়ের ফোনগুলো, আপনি দেখবেন যে বাংলাদেশে যে ফোনগুলো বানায় মেড ইন বাংলাদেশ, সেই ফোনগুলো থেকে বাইরে থেকে যদি আপনি ফোন কিনে আনি ইউজ করেন, দেখবেন সেই ফোনের পারফরমেন্স অনেক ভালো। সো বাংলাদেশে তো যেহেতু ট্যাক্স রিলেটেড একটু কমপ্লিকেসি আছে, হতে পারে স্যামসাং খুব কম দামি লো ক্যাটাগরির র ম্যাটেরিয়ালস নিয়ে আসে, বাট এটা আমি কনফার্ম না, দ্যাটস আমি বলতে পারতেছি না, বাট এটা আমার ধারণা। কারণ আমি সেম ফোন স্যামসাংয়ের ক্ষেত্রে স্পেশালি বাইরের যে ফোনগুলো থাকে, বাইরে থেকে যেগুলো আসে এগুলো অনেক ভালো লেগেছে, কিন্তু বাংলাদেশে যেগুলো বানায় এগুলো যখন আমি ইউজ করেছি এবং রিভিউ দিয়েছি, আমার কাছে হতাশ লেগেছে ভিডিও করার সময়, ইভেন এতটাই খারাপ লাগছে এই ফোনগুলো ইউজ করে। সো মাস্ট বি কোনো রিজন আছে, তাই না? হার্ডওয়্যার রিলেটেড চেঞ্জ অবশ্যই আছে। সো ভেরিয়েন্টের ব্যাপারটা অনেকই ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই মনে করেন যে বাইরের ভেরিয়েন্ট স্পেশালি গ্লোবাল ভেরিয়েন্টের ফোন অলওয়েজ কেনা ভালো। এবং আপনারা খেয়াল করবেন শাওমির ফোনের ক্ষেত্রে কিন্তু আমি অলওয়েজ বলে থাকতাম গ্লোবাল ভেরিয়েন্টের ফোন কিনতে পারলে সবচাইতে ভালো হবে আপনাদের জন্য। দেন 2 নম্বর খুবই কমন একটা প্রশ্ন, যে অনলাইনে দারাজ বলেন, পিকাবো বলেন, এইসব সাইট থেকে কি আমরা শপিং করবো কি না। এই প্রশ্নের উত্তর আমি এর আগে অনেক ভিডিওতে দিয়েছি, বাট রিসেন্ট এই প্রশ্নটা কেন আসতেছে সেটা আমি বুঝতে পারছি। তার অন্যতম প্রধান কারণ হলো ই কমার্সের ওয়ার্ডটা ইউজ করে
বেশ কিছু নতুন বিজনেস স্কিম এসেছে, তার মধ্যে যেমন ইভ্যালি বলেন, ই অরেঞ্জ বলেন, ধামাকা অফার বলেন, মানে এই টাইপের একটা বিজনেস এসেছে। বাট সেই মডেলটা আসলে খুব একটা সাকসেসফুল না আমাদের দেশে। বাট সমস্যা হচ্ছে যে ওই মডেলটার সাথে আমরা দেখা যাচ্ছে দারাজ বলেন, পিকআপও বলেন, এদেরকে একসাথে করে ফেলতেছি। তারা অন্য প্রসেসে বিজনেস করে, তারা মনে করেন অনেক ডিসকাউন্ট ডিসকাউন্ট দেয়, বাট সেটা আসলে একটা অন্য ধরনের মডেল। ওই মডেলের বিজনেসগুলো আসলে একরকম। বাট নর্মালি যে দারাজ পিকআপ রয়েছে তারা আসলে নর্মাল অ্যাজ ইউজুয়াল, যেভাবে আমরা প্রোডাক্ট কিনি দোকানে যে তারা ওইভাবে বিক্রি করে। দোকানে যে যখন আপনি প্রোডাক্ট কিনবেন আপনি কিছু ডিসকাউন্ট আপনাকে দামাদামি করলে দিতে পারে, দারাজও যদি সম্ভব হয় দেয় কিছু ডিসকাউন্ট, দেয় আর না হলে দেয় না। সো দারাজ বলেন, পিকআপও বলেন, বা এই ধরনের যতগুলো সাইট আছে এগুলো মোটামুটি ট্রাস্টেবল সাইট। জাস্ট আপনি একটু জেনে নেবেন যে ওইসব সাইট থেকে আরও মানুষ ফোন কিনে কিনা, ফোন না মানে যে কোনো কিছু কিনে কিনা। সো যদি মানুষ ওইখান থেকে প্রোডাক্ট কিনে একটু যদি পপুলার হয়, তার পাশাপাশি যদি আপনি একটু রিভিউ দেখে নেন, তাহলে আপনার জন্য ডিসিশন নিতে সুবিধা হবে আপনি কোন প্রোডাক্টটা কিনবেন। এরপরে যে প্রশ্নটা রয়েছে এটা অনেকটা পার্সোনাল প্রশ্ন, সেটা হলো অনেকেই জিজ্ঞেস করেছেন যে আমি মুভি বা সিরিজ দেখি কিনা, বা আমার প্রিয় মুভি বা সিরিজ কী। আচ্ছা, প্রিয় মুভি সিরিজ অনেকগুলি, সেটা নিয়ে বলতে গেলে অনেক সময় নষ্ট হবে। আর আমি মুভি সিরিজ দেখি আগে আরও বেশি দেখতাম, স্পেশালি স্কুল লাইফ, ইউনিভার্সিটি লাইফ এটা অনেক দেখা হতো। এখন তো আসলে ওইরকম তো একটা সময় হয় না, সো অত একটা দেখা হয় না, তারপরও দেখি। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই প্রশ্নটা করার কারণে আমার একটা জিনিস মনে পড়লো, আপনারা কি ব্যাচেলর পয়েন্টস নাটকটা দেখেছেন? যদি দেখে থাকেন, আমিও দেখেছি, কিন্তু রিসেন্টলি না আমি ইউটিউবে খুঁজে পাচ্ছি না, মানে ওদেরটা সিজন ওয়ানটা পাওয়া যাচ্ছে, সিজন টু থ্রি কোথায় গায়েব হয়ে গেছে নো আইডিয়া। কোনো কি ইস্যু হলো কি না ব্যাচেলর পয়েন্টস নিয়ে গভর্নমেন্টের থেকে আমি জানি না, কিন্তু তাদের আমি কোনো নাটক কিন্তু খুঁজে পাচ্ছি না। আপনি একটু খুঁজে দেখেন তো পান কিনা, যদি পান অবশ্যই সেটার লিঙ্ক শেয়ার করবেন, আমি চাই নাটকগুলি আবার দেখতে। আর আপনারা যদি বলে থাকেন যে রাইট নাও কোন সিরিজটা আমি দেখতেছি, রাইট নাও আমি দেখতেছিল ওই স্কুইড গেম, এটা সম্ভবত খুব সুন শেষ হয়ে যাবে, আজকে বা কালকে শেষ হয়ে যাবে। এবং আপনাদেরকে আমি বলবো একবার হলো এই সিরিজটা দেখতে পারেন। এই সিরিজে টোটাল 9টা পর্ব রয়েছে, প্রত্যেকটা পর্ব 54-55 মিনিটের মতো, অ্যাটলিস্ট 2টা পর্ব দেখেন। প্রথম 2টা পর্ব দেখবেন, কখনো ড্রপ দিয়ে দেখবেন না, প্রথম 2টা পর্ব দেখেন স্কুইড গেমের। আই হোপ আপনাদের কাছে একটু ডিফারেন্ট ফিলের মনে হবে, বিকজ নর্মাল আমরা গদ পাতা যত সিরিজ দেখে থাকি তার থেকে এটা একটু ডিফারেন্ট সিরিজের। যদিও এটাতে একটু ভায়োলেন্স আছে, একটু মারামারি আছে, বাট এক্সট্রিম পর্যায়ের মারামারি আর কি। সো এটা নিয়ে যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে এই সিরিজটা দেখেন, অ্যাটলিস্ট 2টা পর্ব দেখবেন এবং দেখে আমাদের জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। দেন এরপরে প্রশ্নটা হলো, যেটা আমি নিজে তৈরি করেছি, কারণ এই প্রশ্নটা আপনারা আগামীতে অনেকেই করবেন, সেটা হলো যে অ্যান্ড্রয়েড 12 ভার্সনটা আপনাদের ফোনে কবে আসবে। এটা খুব স্বাভাবিক, এই প্রশ্নটা আপনারা অ্যান্ড্রয়েড 12 তখন অ্যাভেলেবেল হবে তখন আপনারা করবেন। যেহেতু আমি অ্যান্সারটা আপনাদেরকে আগেই দিয়ে দিই, সেটা হলো অ্যান্ড্রয়েড 12 অনেক ম্যাসিভ চেঞ্জ থাকবে, ঠিক আছে? ইউজার ইন্টারফেসগত এত চেঞ্জ থাকবে, সো প্রত্যেকটা ফোনে যে ইউআই থাকে, যেমন শাওমির এমআই ইউআই, রিয়েলমি রিয়েলমি ইউআই, অপোর কালার ওয়েস, সবারই অনেক আপডেট হইতে হবে। সো যদি অনেক আপডেটেড না হয় তাহলে অ্যান্ড্রয়েড 12 ভার্সন আপডেট অনেক লেটে যে পৌঁছাবে। সো যাদের দেখবেন যে খুব দ্রুত আপডেট আসতেছে, ইউআই আপডেটটা আসতেছে, তারা অনেক দ্রুত হয়তোবা সেই আপডেটটা পেয়ে যাবেন। দেন আরেকটা বিষয় হলো অ্যান্ড্রয়েড 12 ভার্সনে ইউআই যেই ধরনের আপডেটটা আসতেছে, আমার যতদূর মনে হয় যাদের মোবাইলে র্যামের পরিমাণটা একটু বেশি তারা সেই আপডেটটা, আই মিন অ্যান্ড্রয়েড 12 ভার্সনে যে কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন, বাট যাদের র্যামের পরিমাণটা কম তাদের জন্য একটু ডিফিকাল্টিস হবে। যেমন 6GB র্যাম, 8GB র্যামের ফোনগুলো মোটামুটি কমফোর্টেবলভাবেই অ্যান্ড্রয়েড 12 ডিল করতে পারবে, কিন্তু 6GB র্যামের নিচে যদি হয়ে যায়, 4GB র্যামের ফোন যদি হয়, অ্যান্ড্রয়েড 12 আপনি খুব ভালোভাবে ডিল করতে পারবেন, ওটা নিয়ে সমস্যা নেই। বাট অ্যাট এ টাইম অনেক অ্যাপস যখন আপনি রান করতে যাবেন তখন অপটিমাইজেশন রিলেটেড ইস্যু হবে। যদিও আমি এখন পর্যন্ত ক্লিয়ার না, হতে পারে কোনো একটা চেঞ্জ এনে সফটওয়্যারটাকে কোনো একভাবে লাইট করে দেন, হয়তো পারে এটা সবার কাছে তুলে ধরবে যাতে সব ইজিলি ইউজ করতে পারে, কিন্তু ব্যাপারটা তো ইজি হবে না। আলটিমেটলি অ্যান্ড্রয়েড 12 দেখা যাবে যে মোটামুটি সব ফোনে হয়তো আসবে না, কিছু কিছু ফোনে আসবে যেসব ফোনে কমফোর্টেবলভাবে সব ইউজ করতে পারবে, এবং আগামীতে যখন আসবে ততদিনে দেখা যাবে যে আপনি নিজেও ফোন চেঞ্জ করে ফেলবেন। দেন আমাদের আজকের দিনের সর্বশেষ 2টা ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে, তার মধ্যে নাম্বার 1 প্রশ্নটা হলো 15,000 টাকার মধ্যে বেস্ট মোবাইল কোনটা। সো 15,000 টাকার মধ্যে আসলে অনেকগুলি ফোন রয়েছে, সবগুলি ফোনই কাছাকাছি। সো আমি আপনাদেরকে টোটাল 5টা ফোনের কথা বলে দেবো, এর মধ্যে আপনাদের কাছে যেই ফোনটা ভালো লাগবে সেই ফোনটা নিয়ে নিতে পারেন। তার মধ্যে যেমন আপনি ইনফিনিক্স নোট 10, এই ফোনটা যথেষ্ট ভালো, ফুল এইচডি প্লাস রেজুলেশনের পাশাপাশি ক্যামেরাটা আমার ঠিক মনে নেই, 48 মেগাপিক্সেলের সম্ভবত, তার পাশাপাশি আপনার এটা ডিসপ্লে পারফরমেন্স আমরা অনেক ভালো পেয়েছি, গেমিং পারফরমেন্সটাও যথেষ্ট ভালো। এবং এই ফোনটার ব্যাপারে কিন্তু আমাদের চ্যানেলে বিস্তারিত রিভিউ রয়েছে, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে ইনফিনিক্স নোট 10 মোবাইলটার ব্যাপারে একদম ইন ডিটেলস আইডিয়া নিয়ে নিতে পারেন। দেন আমরা সিলেক্ট করেছি হলো পোকো M2 রিলোডেড, এই ফোনটাও অনেক ভালো, পোকো M2 একদম অ্যাজ ইট ইজ কপি পোকো M2 রিলোডেড। সো আপনারা যদি পোকো M2 ফোনটা কিনতে চেয়ে থাকেন তাহলে আপনারা
চোখ বন্ধ করে পোকো M2 রিলোডেড ফোনটা নিয়ে নিতে পারেন। এটাও ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে, তার পাশাপাশি এটা সম্ভবত 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, বাট টোটাল 4টি ক্যামেরা। ক্যামেরা পারফরমেন্স ওভারঅল বেশ ভালোই এবং গেমিং পারফরমেন্সও কিন্তু প্রাইস বিবেচনায় খুব ভালো এবং অনেক স্টেবল একটা ফোন, মানে স্টেবল লং টাইম সেম পারফরমেন্স পাওয়া যায় ফোনটা থেকে। সো স্টিল যদি আপনারা এই পোকো M2 রিলোডেডের ব্যাপারে ডিটেলস জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করে পোকো M2 রিলোডেডের রিভিউ ভিডিওটা দেখে নিন আমাদের চ্যানেলের, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। দেন আমরা সিলেক্ট করেছিল ইনফিনিক্স হট 10S, ঠিক আছে, 90Hz রিফ্রেশ রেট সহ HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে, বাট 15,000 টাকা প্রাইস রেঞ্জে মোটামুটি মনে করেন যে ওভারঅল সব সাইড থেকে এটার পারফরমেন্স আমরা ভালো পেয়েছি এবং স্টেবল পারফরমেন্স পেয়েছি এবং এই ফোনটাতে হিটিংটা আমরা একটু কম পেয়েছি। এবং এই মোবাইলটার ব্যাপারেও কিন্তু আমাদের চ্যানেলে রিভিউ রয়েছে, আপনারা লাইক বাটনে ক্লিক করে দেখে নিন। দেন এরপর আমরা সিলেক্ট করেছি রিয়েলমি C25S, এটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন। এই ফোনটাতে একটা উইকনেস আছে, সেটা হলো নেটওয়ার্কিং প্রবলেম রয়েছে। মেইনলি এই নেটওয়ার্কিং প্রবলেমটা হলো তারাই ফেস করবে যাদের অলরেডি নেটওয়ার্ক একটু কম কম পায়, তারা হতে পারে এই ফোনটা নিলে নেটওয়ার্কটা আরও কম পাবেন। বাট এছাড়া যদি আপনি চিন্তা করেন এই ফোনটার পারফরমেন্স খুবই ভালো, ব্যাটারি পারফরমেন্স অনেক ভালো, ইভেন এটার স্ট্রেংথও অনেক ভালো এবং ওভারঅল ইউজার রিভিউ আমরা যথেষ্ট ভালো পেয়েছি রিয়েলমি C25S মোবাইলটির। এবং এই মোবাইলটিরও কিন্তু আমাদের চ্যানেলে বিস্তারিত রিভিউ রয়েছে, আপনারা যে লাইক বাটনে ক্লিক করে সেই রিভিউটা দেখে নিতে পারেন। এবং সর্বশেষ আরেকটা ফোন সিলেক্ট করেছি, এটা একটু কম প্রাইসে, যারা 10-12,000 টাকা বাজেটে ফোন কিনতে চান তারা টেকনোর স্পার্কস 7 মোবাইলটা কিনতে পারেন। এই মোবাইলটার ব্যাপারে আমি আর আর কিছু বলবো না, কারণ এই ফোনটার ব্যাপারে আমাদের চ্যানেলে রিভিউ রয়েছে, আপনারা আই বাটনে ক্লিক করে টেকনো স্পার্ক 7 মোবাইলটার ব্যাপারে সেই ভিডিও থেকে একদম ক্লিয়ার আইডিয়া নিয়ে নিতে পারেন। এবং এই 5টি ফোনের মধ্যে যে ফোনটা আপনার ভালো লাগে সেই ফোনটাই নিতে পারেন, প্রত্যেকটা ফোনই কাছাকাছি, জাস্ট টেকনো স্পার্ক 7টা 12,000 টাকা প্রাইস রেঞ্জের ফোন, তো সো ওই প্রাইস রেঞ্জে যদি আপনার বাজেট থাকে তাহলে সেই রেঞ্জের মধ্যে এই ফোনটা নিতে পারেন। এবং আমাদের আজকের দিনের সর্বশেষ যে প্রশ্নটা হলো যে আনঅফিশিয়াল মোবাইল কিনবো কিনা, আসলে এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, রাইট না, আপনার আনঅফিশিয়াল ফোন কিনবেন কিনা। প্রথমে আপনাদেরকে বলে দিই আনঅফিশিয়াল ফোন এখনও দিদারসে ধুমসে বিক্রি হচ্ছে, এটা বন্ধ হয়নি। হতে পারে যারা দোকানদার আছে তারা ফেসবুকে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতেছে না, বাট আপনি যদি দোকানে যান দেখবেন যে তারা আনঅফিশিয়াল ফোন বিক্রি করতেছে এবং আনঅফিশিয়াল ফোন এখন পর্যন্ত বন্ধ হয়েছে। এটা আমরা বিভিন্ন মাধ্যম থেকে দেখতেছি যে প্রতিদিন বা প্রতি 3-4 দিনের মধ্যে লাখ লাখ সিম বন্ধ হয়ে গিয়েছে, বাট আমি আজ পর্যন্ত একজনকেও পাইনি। ইভেন আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের চ্যানেলের নিচে কমেন্টস করে জানান, সেই ভিডিও দেখেছে মোটামুটি অনেক মানুষই, আমার ঠিক মনে নেই 40-50 হাজার বা 30 হাজার মানুষ দেখেছে, সেখান থেকে একজনও জানায়নি যে তার ফোনটা বন্ধ হয়েছে বা তার আশেপাশে বন্ধ হয়েছে। সো এখন পর্যন্ত আমি কনফার্ম বলতে পারছি না যে আনঅফিশিয়াল ফোন বন্ধ হবে কি হয়েছে কি না বা কবে হবে, কিন্তু আমি এটাও বলবো না আপনারা আনঅফিশিয়াল ফোন কিনেন, বিকজ আনঅফিশিয়াল ফোন যারা আপনারা কিনতেছেন অলমোস্ট প্রত্যেকের মোবাইলে কিন্তু একটা মেসেজ যাচ্ছে যে আপনার ফোনটা অবৈধ, 10 দিন পর বা যে কোনো সময় আপনার ফোনটা নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। সো আজকে যদি আপনি আমার কথায় ফোনটা কিনেন পরবর্তীতে যদি বিচ্ছিন্ন হয় তখন কিন্তু আসলে আমি কেন, কেউ চাইলে কিছু করতে পারবে না। সো আপনাদেরকে বলবো আনঅফিশিয়াল ফোন খুব প্রয়োজন না হলে আপাতত কিনেন না, আরও কিছুদিন ওয়েট করুন। যদি গভর্নমেন্ট অরিজিনালি মানে আনঅফিশিয়াল ফোন বন্ধ করতে না পারে তার হয়তো বা কিছুদিন পর জানিয়ে দিবে যে তাদের আরও কিছু সময় লাগবে, তখন আপনারা কিনতে পারেন। সো আজকে তাহলে এই পর্যন্ত, কেমন লাগলো আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব ভিডিও সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।